প্রতীক বরাদ্দের পর আজ থেকে শুরু হয়েছে সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা। সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। গোপালগঞ্জে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষে নৌকা প্রতীক বুঝে নেন তার প্রধান নির্বাচনী এজেন্ট শহীদুল্লাহ খন্দকার। প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট করছেন আরব ইসলাম। গোপালগঞ্জের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দের দিনে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার জন্য নৌকা বরাদ্দ করে তা তুলে দেওয়া হয় তার প্রধান নির্বাচনী এজেন্ট শহীদুল্লাহ খন্দকারের হাতে। এ সময় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, শেখ সারহান নাসের তন্ময়, জেলা এবং কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কুমিল্লায় জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের প্রতীক বরাদ্দের উৎসাহ প্রকাশ করেছে প্রার্থী ও সমর্থকরা। প্রার্থীর হাতে প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ মুশফিকুর রহমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যশোরের ছয়টি আসনে ৩১ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। দলীয় প্রতীকের পাশাপাশি প্রার্থীদের মধ্যে পছন্দের প্রতীক বরাদ্দ করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের ছয়টি আসনে অংশগ্রহণকারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। নির্বাচনে অংশগ্রহণকারী ৩৯ জন প্রার্থীদের দলীয় ও স্বতন্ত্রদের জন্য নির্ধারিত প্রতীক প্রদান করা হয়। মাগুরায় প্রতীক বরাদ্দ পেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ সকাল ৯:৩০টায় জেলা প্রশাসনের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা আবু নাসের বেগ মাগুরা ১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসানের হাতে নৌকা প্রতীক তুলে দেন। বাগেরহাটে ৪টি আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন। ঝালকাঠিতে জেলা প্রশাসক কার্যালয়ে সভাকক্ষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ফারাহগুল নিজুম প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন। চাপাই নবাবগঞ্জের ৩টি আসনে ১৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ কে এম গালিফ খান। ভোলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ৪ আসনের ১৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার দুপুরে বগুড়া জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম ৭টি সংসদীয় আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। এদিকে নেত্রকোনা জেলায় ৫টি আসনে আওয়ামী লীগের নৌকা, জাতীয় পার্টি, লাঙ্গল সহ কয়েকটি রাজনৈতিক দল ও স্বতন্ত্র ২৬ জন প্রার্থীর হাতে প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ পারভেজ। পাবনায় ৫টি আসনে মোট ৩১ জন প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামান প্রতীক বরাদ্দ দেন। সংসদ নির্বাচনে রাজশাহী ১ আসনে স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা ওরফে মাহিয়া মাহিকে ট্রাক প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ মাহির হাতে ট্রাক প্রতীক তুলে দেন। নোয়াখালী জেলার ৬টি আসনে ৬টি নৌকা মার্কায় প্রতীক সহ মোট ৩৪টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এ জেলায় প্রার্থীদের মধ্যে অন্যতম সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সবশেষ জয়পুরহাটের ২টি আসনে ১৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সালেহিন তানভীর গাজী এই প্রতীক বরাদ্দের ঘোষণা দেন। আরব ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।